খুব গুরুত্বপূর্ণ বিষয় মানুষ মরে গেলে আমরা তাদের জন্য কি করব এই যে গণকবরস্থান কবরবাসীদের জন্য আমরা কি করব। আসুন এই প্রশ্নটার জবাব আমরা আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম থেকে নেই কলা রসুল্লাহ সাল্লাই সাল্লাম আর বাউনাহ ওয়াইন ফাজ ওয়াহাদি হিমা ওয়াইক রাম ও সাদিক হিমা ওয়াসেলাতু র মিল্লাতিলা রাঢ়ী মালা ইল্লা মিন কবেলি হিমা রাহুল আদাবুল মুফরাদ আও কামা কালা আলাইসাল্লাহুস সালাম আল্লাহনবী বলছেন আপনজন যারা মারা গেছে তাদের জন্য চারটা কাজ করো কয়টা কাজ আর দোয়াহুল আহ তোমার মা বাবার জন্য দোয়া করো তোমার দাদা দাদি নানা আপনজন যারা মরে গেছে তাদের জন্য দোয়া করো সব সময় দোয়া করবেন হুজুরের কাছে দোয়া চাইবেন নিজেও দোয়া করবেন সম্ভব হলে জুমার দিন মা বাবা দাদা দাদির কবরটাও যে আরত করবেন যারা যে আরত করবে আল্লাহ তারেও মাফ করবে যার কবর করবে যে আরত আল্লাহ তারেও করে জোরে বলেন আমি মা বাবাকে বুঝলে থাকি না ভাই একটু কবরের দিকে তাকাইলে ফরকালের কথা মনে হয় কি হয় না আমার বন্ধু উসমান রাদি আল্লাহ তালাহু একদিন গভীর রাতে

উসমান রাদি আল্লাহ কবর কাছে দাঁড়াইছে কবরের দিকে তাকাইয়া সব থেকে পানি বের হয়ে দাঁড়িয়ে ভিজে বুকে পড়তেছে কয়েকজন বন্ধু বান্ধব তাকে প্রশ্ন করলো করলু আল্লাহ নবী সাহাবি নবী সাল্লা সাল্লাম যখন জাহান্নাত জান্নাম এবং জাহান্নাত আলোচনা করেন জান্নাত এবং জাহান্নামের তখনও তো আপনি এত কাঁদেন না কবর দেখলে যত বেশি কাঁদেন এটার কারণ কি ওসমান রাদি আল্লাহ তালু বললেন তুমি কি শোনো নাই নবী সাল্লা আলাইসাল্লাম বলেছেন কবর হইল পরকালের প্রথম ঘাটি। কবর হইল পরকালের প্রথম স্টেশন কবরে যে রক্ষা পেয়ে যাবে হাসর মিজান ফুল সেরাতে তার কোনো ভয় নাই আর কবরে যে ধরা খাবে হাসর মিজান ফুল সেরাতে তার উপায় নাই কবর কারোর জন্য সাফের গর্ত কর কবর কারোর জন্য আগুনের গর্ত কবর কারোর জন্য কষ্টের দরিয়া কবরের আজাবেত ভয়ঙ্কর হবে রে বন্ধু সারা দুনিয়ার কষ্ট এক জায়গায় করে যদি একজনের দেওয়া হয় সেই লোকটা যত কষ্ট পাবে কবরের কষ্টের এক যারা পরিমাণ কষ্টের তুলনা সারা দুনিয়ার কষ্টের সাথে হবে না এই জন্য ওসমান বলছে আমি জানি না আমার কবরটা কিরকম হবে আমার নৈয়ারের ভাই বোনেরা ওসমান দাদি আল্লাহ তালানহু আশারাই মোবাসারার একজন যিনি ইন্তকালের আগে জান্নাতে সুসংবাদ পেয়েছে আমার প্রিয় নবী মেরাজ থেকে ফিরে এসে সাহাবিকে সুসংবাদ জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি তোমাদেরকে আমি জান্নাতের দেখে এসেছি অথচ এখনো তারা ইন্তেকাল করেন এই দশজনের একজন হলে ওসমান রাজি আল্লাহ তালানহু তিনি যখন কবর দেখে কানতেছে আমার কবর উপায় কি হবে তাহলে আমাদের মতো পাপিদের আরও কত বেশি আল্লাহ দরবারে কান্নাকাটি করা উচিত আমার বন্ধু কবরের আজাব বড় ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর আপনি কুটিপতি আপনি চেয়ারম্যান আপনি ডিসি আপনি এসপি কোনো দাম নাই কোনো দাম নাই যদি কবরে আজাব হয় যদি কবরে আজাব হয় যদি কবরে আজাব চলতে থাকে উপরে ফুলের মালা দিলেও কোনো লাভ নাই আপনার কবরে যদি কেউ দশমন ফুল দেয় ভিতরে যদি কবরে আজাব চলে ওই দশমন ফুলের কোনো দাম আসেনি আপনার কবরের পাশে কেউ মিনার বানাইয়া মিনারের সামনে এক মিনিট নিরবতা পালন করে দাঁড়াইয়া রয়েছে বাপ সাপ দেখাইতেছে আপনার অনেক উপকার করে কিন্তু আপনার কবরে চলতেছে জাহান্নামের ফিডা নেই তাহলে ওই ফুলের বস্তা আর মিনারেও কোনো লাভ আরেক দাম দামি এগুলা এগুলো থেকে থাকে না এগুলো নিচ্ছে মিন খ্রিস্টান সুন্নতে খ্রিস্টান মুসলমানের নিচে ইংরেজরা যাওয়ার সময় বইলে গেছে যাইতেছি না থেকে যাব হাজার বছর তোমাদের ঘরে আমাদের লোক তৈরি হবে তোমাদের মুসলমানরা আমাদের আইন কানুন মানবে তারা তোমাদের জন্ম হবে চরিত্রে আমাদের হবে তাই তো হয়েছে কর? তাহলে ইসলাম কিভাবে মৃতকে স্মরণ করতে বলে এক নম্বর দোয়া এক নম্বর কি সবাই বলে কবর দেখলেও দোয়া আছে না নাই আসসালাম মিয়াহালাল কবুর কবরওয়ালা তোমার উপরে শান্তি নাজিল হোক হে কবরওয়ালা আল্লাহ তোমাকেও ক্ষমা করুক আমাকেও ক্ষমা করুক আনতুম সালাফুন কবরওয়ালা তুমি নিরাপদে থাকো বিল আসর ও কবরওয়ালা তুমি সেই পথের যাত্রী আমিও সেই পথের যাত্রী একদিন তুমি উপরে ছিলে আমার মতো এখন তুমি কবরে একটু সময় পরে আমিও তোমার কাছে আসতেছি দুই নম্বর আল্লাহ নবী বলেছেন যারা মরে গেছে তাদের পক্ষ থেকে মাফ মাফসাও কি গুনা যে আল্লাহ আমার বাবা বেঁচে থাকতে যে পাপ করেছে আমি চাই বাপের পক্ষ থেকে বাফের মাফ করে দাও আমার ভাই বেঁচে থাকতে যে পাপ করেছে আল্লাহ আমি চাই মাফ করে দাও আমার নেতা আমি তার অনুসারী আমি তার কর্মী আল্লাহ আমি তাকে ভালোবাসতাম এখন তিনি দুনিয়ায় নাই তিনি জীবিত থাকতে যে এই গুণা করেছে আল্লাহ তুমি মাফ করে দাও এই যে তার পক্ষ থেকে গুণা ক্ষমা কার কাছে তার ওয়াদা ঋণ থাকলে আদায় করে কোন টাকা পয়সা ঋণ রেখে গেছে কিনা যদি গিয়ে থাকে তাহলে সে যে সম্পদ রেখে গেছে এই সম্পদ থেকে তার ঋণ আদায় করে দাও তার ওয়াদা পুরা করে দাও আল্লাহ নবী ঋণ থাকলে জানা যাও পড়তেন না একজনের জানাজা পড়তে গেলেন নবীজি বললেন এই মহ কি কোনো ঋণগ্রস্ত আছে এক লোক হুজুর আমি তার কাছে এত টাকা পাই আল্লাহ নবী বললেন তার পাওনাটা আদায় করে দাও তারপরে জানাজা কেউ টাকা আদায় করে না তার কোনো সম্পদ নাই কেউ আদায় করে না নবী বললেন তাহলে তোমাদের লাশের জানাজা তোমরাই পড়ো আমি চললাম দেখছেন কত সাংঘাতিক তোমাদের লাশের জানাজা তোমরা পড়ো আমি চললাম তখন আল্লাহ রসুল সাল্লামের একজন সাহাবি বলছে হুজুর আমি আপনার কাছে ওয়াদা দিতেছি ওর ঋণটা আমি আদায় করে দেব হ্যাঁ তখন নবী সাল্লাম বললেন আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও এবং যেই লোকটা ঋণ আদায় করবে বলেছে তাকেও মাফ করে দাও তারপর রসুল সাল্লাহ সাল্লাম নিজে জানাজা পড়লেন সোভান আল্লাহ বলেন আর আমাকে জালবোট জালবোট কি করতে পারবেন সব মানুষের হক মারিয়া গেছে তারপরে লোকটা কেমন ছিল ভালো ছিল জালবোট হাদিসে সেটা বলা হয় নাই হাদিসে বলা হয়েছে কারোর ঋণ থাকলে সন্তান আদি আর কী করো আদায় করে দাও আল্লাহ কবুল করো সামর্থ্য যে আদায় করে দিবেন যদি এত বেশি ঋণ হয় যে আদায় করার আপনার সামর্থ্য নাই ওই ঋণগ্রস্তের কাছে ক্ষমা চাবেন বা আমার বাপের মাফ করে দেন অথবা আমারে সময় দেন আমি যতকাল বাসে আছি আমার বাপের ঋণ আপনাকে আদায় করে দেবই আমার বাবাকে আমি ঋণ মুক্ত করবো আল্লাহ কবুল করো আসল কামে নেই আসল কামে নেই এরপরে আল্লাহনবী বলছো কি ময় মুরব্বির বন্ধু বান্ধবকে সম্মান করছো আল্লাহ আপনার বাবা মারা গেছে বাবার ভাই সাসাকে সম্মান করেন বাবার মতো বাবা মারা গেছে সাসা মারা গেছে কেউ জীবিত নাই বাপ সাসার বয়সী মুরব্বীও আছে না নাই রাস্তাঘাটে ময় মুরব্বীকে সম্মান করেন পরিবহনে একজন মুরব্বী দেখলে তাকে সিট ছেড়ে দেন চা দোকানে যদি একজন মুরব্বী দেখেন পারলে তারা একটু নাস্তা খাওয়াই দেন সিট ছেড়ে দেন রাস্তাঘাটে যদি মুরব্বী দেখেন যে রাস্তা পার হইতে পারতেছে না একটু রাস্তা পার করাইয়া দেন আপনার ময় মুরব্বী বাবা মারে সম্মান করার সব আপনারে দেবে এরপরে মা বাবার পক্ষের আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখা যেমন মায়ের বোন খালা মা জীবিত নাই খালাকে মায়ের মতো সম্মান করা সে খালার কাছে গিয়া খালা খালাকেও একটু দোয়া করেন খালা আমার আম্মা নাই আপনি আমার মা খালা খুশি বনি জীবনে অনেক বন্ধুত আছে খালার বাড়ি কি যায় না তো যায় না খালার বাড়ির দিকে ফিরি কাশিও দেয় না একটা টেলিফোনও কয়না হ্যালো খালাম্মা কেমন আছেন এত ব্যস্ত এত ব্যস্ত ব্যস্ত সালাম দিলে জবাবও দেয় না খালি মাথা নাড়ে ওয়ালাইকুম আসসালামও কয়না আছে না নাই এত কৃত্রিম হয়ে গেছে মানুষ এত কৃত্রিম হয়ে গেছে আল্লাহ আমাদের আত্মীয় সত্যি খোঁজখবর না তৌফিক দাও বাড়িতে কোনো অনুষ্ঠান নিলে বাবার ভাই চাচাকে দাওয়াত দিবেন যত মনোমানই হোক সাসা রক্ত না কথা বলেন আমি ফারিনি আমার এক মুসল্লিকে বুঝাইতে ওনার মেয়ের বিয়ে তো উনি সবাইরে দাওয়াত দিচ্ছে আফন ভাই ভাতিজা ভাইর বোরে দাওয়াত দেয়নি আমি ওনারে বলছি ভাই আল্লাহর আসতে আপনার ভাই ভাতিজাকে দাওয়াত দেন উনি কয় কি আমি মরে গেলেও জানো আমার জানা না আসে আমি সেই ওসিয়ত করে যাব চিন্তা করছেন তাহলে আপন জনের সম্পর্কটা কত খারাপ হয়ে গেছে ওই যে জাগা জমিনিয়ে যাব লাগে এমন উচিত করে ফেলেছে ক আমি মরে গেলেও যেন আমার জানা যায় কি না আসে আল্লাহ এইরকম নিষ্ঠুরতা থেকে যাত্রী হেফাজত করো এর আল্লাহ আল্লাহনবী যেটা বলছে যে অচেলা তো রাহমিল্লা তিল্লা রাহীমালা মিন কাবিলি হিমা মা বাবার আত্মীয় স্বজনদেরকে সম্মান করো এর বাহিরে মৃতদের জন্য আর কিছু করার নাই মৃতদের কবরে ফুল দাও মৃতদের নামে সহিত মিনার বানাও মিনারে মৃত্যুবার্ষিকী দিয়ে এক মিনিট দাঁড়াও নিরবতা পালন করো তারপরে মৃত্যুবার্ষিকীর দিন কাঙ্গালি বুঝ করো কাঙ্গালি বুজ করে কাঙ্গালি বুঝ তো কাঙ্গাল তো কাছে বড় কাঙ্গালেরা ফাতি লাগে খালি করে বলা নাম দিছে কাঙ্গালি বুজ আর টাইওয়ালা ফ্যান্ডওয়ালা কাঙ্গালেরা আগেই সব বাঘ করে যায় দইরা বালাইছে ভাইয়া আসল কথা এগুলা কাঙ্গালের সাথে সিটারি করা কাঙ্গালি বোঝ না দিয়া দিবা অন্য কোন নাম দিবা আমি কইলাম না এখন আল্লাহ কবুল কর গরিবদেরকে যদি খাওয়ান তাহলে গরিবদেরকে আবার সব এই বালতিপুরি নিবেন না একারে হাটে হাড়ি ভাঙিয়ে দিছে কয়ে বালতিপুরি নিয়েন না বিশ্বাস করেন যদি গরিবের খাওয়ান তাহলে গরিবেরই খাওয়াইয়েন খুশি হবে কে মানুষের লোভ লালসা খুব সাংঘাতিক ভাই না খাইলে কী হয় এই যে ওয়াজের সিজনে যত খাবার সামনে আসে ভাই আলহামদুলিল্লাহ খুব পরিমিত পরিমাণে খায় আর সাথে যারা থাকে চেষ্টা করি সবাইকে খাওয়াবার সিটা এক মাফি গেছে এত বড় মাছের কল্লা আমার জীবনেও দেখি নেই কিও কয় হুজুর এটা আমার ফুকুরের মাছ সাত কেজি না আট কেজি মাছ ওই মাছের মাথা জোল করে আনছে না আমি কেউ আমি জীবনে মাথা খাইতে বলেন না ফলে ড্রাইভার আসিল তিনজন ড্রাইভারে কইলাম যে তোমরা বাঙ্গো বাঙ্গা খাও ওরা খাইয়া খাই হুজুর ওয়াজ রুসিলে খাইলাম ওয়াজ রুসিলে কি বলেন তো হোক সে ড্রাইভার তার রুহে দোয়া আসে না হোক সে ভিক্ষুক তার রুহে দোয়া আসে না ভিক্ষুকের রুহে দোয়া তো আপনার পরকালে সফলতার কারণ হতে ক্ষুদার তোদেরকে খাওয়ান কাঙ্গালিবুজ নাম দিয়ে নিজেরা সব বালতিবুরি লিয়ে যাবেন এটা একটা বেশরমের কাম যারা বালতিবুরি নেগো সরম নেই বেজার হয়েছিল নি তো এই কারণ আমদেরই কই কিন্তু বয়ান আম করছি আবার বয়ান যদি কারো গায়ে ফলে বেজার হয়ে না সাইয়ের কয় হুজুর আপনার বয়ান তো সব মিলে গেছে কেমনি মিলছে কয় কিছু লোকের সাথে মিলে গেছে বয়ান খাফের খাপ মন্তাজের বাপ মিলে গেছে বাপরে বাপ আল্লাহ আমাদের হেদায়েত নসিব করো এরপরে শেষ আদিশটা বলি আল্লাহ নবী বলছে মৃত্যুর আগে তোমরা কয়েকটা কাজ বেশি করে করো খুব খেয়াল করেন এক নম্বর বলছে এলেম শিখ প্রসার করো

কবরে গেলে এটা সব আপনি পাবেন আপনার মরার পরে সেলে যদি কোটি টাকাও দান করে ওইটা আপনি পাবেন না কারণ ওইটার মালিক সেলে হয়ে গেছে আপনি মরার সাথে সাথে মালিকানা সেলের এখন সেলে দান করলে সেলের আমল নামায় লিখবে আর আল্লাহর কাছে যদি সেলে দোয়া করে আপনি কিছু পাবেন ফুরাটা পাবেন না ফুরাটা ভাববে সেলে এই জন্য নিজের দশায় যেটা দান করবেন সেটা নিজে পাবেন চার নম্বরে বলছে মসজিদ তৈরি করে যাও পাঁচ নম্বরে বলছে মুসাফির কানা একটা বিশ্রাম কানা তৈরি করো ছয় নম্বরে নদী খাল খনন করো সাত নম্বরে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করো তাহলে আল্লাহ মৃত্যুর পরে ফর কালে সব পোশাবে আল্লাহ আমাদেরকে কবুল করেন জোরে বলেন আমিন আল্লাহ গণকবরস্থানে কবরদের মুদ্রারদের আজাব আল্লাহ মাফ করে দেন